হরে কৃষ্ণ ওম অজ্ঞান তিমিরন্ধস জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আজকের এক অনোখা বিদ্যা দেখাবো। অ্যাকচুয়ালি আমি চেষ্টা করছিলাম আমার ছেলেকে তৈরি করতে, ও যদিও অনেক বিজি, কারণ সিবিএসই বোর্ডের স্টুডেন্ট, 8-এ পড়ে, তারপরেও শুধু তো পড়াশোনাটা যথেষ্ট নয়, তার সঙ্গে মেডিটেশন পাওয়ারটা জীবনে খুবই জরুরি। সেই জন্য আমি ওকে বিভিন্ন ট্রেনিং করাচ্ছিলাম বিভিন্ন ক্লাসের মধ্যেও। তো আজকের ওর যে বিশেষ বিদ্যাটা আমি দেখিয়েছি, শিখিয়েছি, সেটা অ্যাস্ট্রাল ট্রাভেলস। ও শরীর থেকে বেরিয়ে গিয়ে যে কোনো জায়গাতে, মায়াপুর, বৃন্দাবন, আমেরিকা, ফ্রান্স, জাপান, যেখানে বলবেন ও সেই স্থানে চলে যাবে। লাইভ করে আপনি দেখে নেবেন, যদি আপনি মনে করেন আমি পরীক্ষা করব, চলে আসুন, আপনি সেই প্লেসটাকে লাইভ করুন, আর ওকে আমি ও শরীর থেকে আত্মা বের করানো হবে, ও চলে যাবে, এসে যেগুলো বলবে হুবহু ওগুলোই মিলে যাবে। এমন কি ও কারোর মাইন্ডের মধ্যে প্রবেশ করবে, ও শরীর থেকে বেরিয়ে গিয়ে ও শরীরে কোথায় এক্সাক্ট পয়েন্ট, কোথায় কি রোগ আছে ও সেটা বলে দেবে, এবং ও ওই রোগটাকে ওখান থেকে, শরীর থেকে বের করে আনবে, ওর শরীরে ফিলিংস আসবে, অনুভব হবে। তো গতকাল ও একজনের শরীরে এরকম ঢুকেছিল, ও যা যা করেছে ও মনে রেখে দিয়েছে, যেই এই করেছে ও লিখে দিয়েছে, রেখেছে। ও পরে বেরিয়ে আসার পরে ও ওই ফিলিংস গুলো বলছে যে এরকম এরকম হচ্ছে, ও কাগজে যা লিখে রেখেছে সেটাই। তাই আমি এখন চেষ্টা করছি বিশেষভাবে এগুলো শেখাতে, আমি আগের দিকেই করাচ্ছি। আরে হনুমান সাধনা তো দেখেছেন ওর, আজকের ওর করাবো অ্যাস্ট্রাল ট্রাভেলস। ও এটা দিয়ে যে কারোর যে কোনো রোগ দূর করে দিতে পারে, যত বড় বড় ভূত প্রেত ও মুহূর্তের মধ্যে চুটকি মেরে তাকে বন্দি বানিয়ে নিতে পারে হনুমানের কৃপায়। এই অ্যাস্ট্রাল ট্রাভেলসটা একটা মেডিটেশন এবং হনুমানের তো কৃপা অবশ্যই আছে। তো এখন ওটাই ওর দেখাবো আমি আপনাদের কিভাবে এটা করছে। তো এখনো ওর শরীর থেকে বেরোচ্ছে, ওর সেন্সলেস হয়ে যাবে, ওর শরীরে কোনো চেতনা থাকবে না, ও আমার শরীরে প্রবেশ করবে এখন, এমনকি এটা দিয়েও মাইন্ড রিডিংও করে দিতে পারে। আর এটা কেউ ট্রেনিং নিতে চাইলে নিশ্চয়ই জানাবেন, নিচে ডেসক্রিপশনে আছে। স্টার্ট নাও।
তোমরা বেরিয়ে যাও। যখন প্রবেশ করে দম পুরো আটকে গিয়েছে আর শরীর পুরো এরকমই হচ্ছে, এখনো দম হাঁপিয়ে গিয়েছে, এখনো নর্মাল হচ্ছে না, কিভাবে কি এসেছিল বল একটু। হরে কৃষ্ণ, তো আমি শরীর থেকে বেরিয়ে প্রথমে এই সামান থেকে ঘুরে বাবার শরীরে ফার্স্টে ঢুকেছিলাম। ঢুকে যত শরীরে যদি কোনো প্রবলেম টবলেম থাকে তাহলে ওটা ঠিক করার চেষ্টা করছিলাম, ফার্স্টে ঠিক করেও দিয়েছিলাম। তারপরে একটু টাইম লাগে বেরোতে, অন্য কিছু করতে হয় বেরোনোর আগে। তারপরে বেরোনোর পরে বাবা বলল চলে আসো, বেরিয়ে যাও শরীর থেকে। চলে এসেছি ফের। তারপরে কীরকমভাবে ঢুকেছিলে, কোথায় ঢুকেছিলে? এই সামন থেকে ঘুরে তোমার বুক ভাবে ঢুকে গেছি। আমি যখন ঢুকে আমার ফিলিংস এলো পুরো আমার এখান থেকে আমার পিছনে ফিলিংসটা এসেছিল, এই সোজা এসে একদম ঘাড়ির কাছ থেকে কিছু একটা এনার্জি চলে গেলে আমি আর নিতে পারছি না। ওর আত্মা প্রচণ্ড শক্তিশালী, মানে আমার শরীরে পুরো ঢল এসে গিয়েছিল। কী কী দেখলে আমার ভিতরে? ভিতরে ফার্স্ট ঢুকতেই দেখছিলাম মাথায় অনেক যেন অনেক লেখা সব ঢুকছে আর ঢুকতে পারছে না, সব চলে যাচ্ছে, অনেক লেখা আসছে, মেমোরি ফুল হয়ে যাচ্ছে, টেনশন। তো ওটা খালি করে দেওয়ার চেষ্টা করছিলাম। তারপরে তারপরে একটা মনে নেই কোথায় ওটা দেখেছিলাম, বুঝতে পারিনি, কিন্তু ভিতরে একটা কোনো জায়গায় লাল হয়েছিল, ঠিক করে দিয়েছি। লাল হয়েছিল কোন জায়গাটা বুঝতে পারিনি ভিতর থেকে, মানে ওর শরীরে ঢুকেছিল এইভাবে। ও কাউকে ক্লিয়ার করতে পারে ফুল ভিতরে যত নেগেটিভিটি, এবং ও কারোর সেভেন যে চাক্রাস হিল করতে পারে। অ্যাস্ট্রাল ট্রাভেলসের জন্য প্রথমে তোমাকে আমি কি করিয়েছিলাম, কিভাবে তুমি এটা করতে পেরেছো? হনুমানজি তো অবশ্যই, হনুমানজির কৃপা, তারপর কুণ্ডলিনী জাগরণ, বা কিভাবে তুমি এটা করতে পেরেছো? ফার্স্ট আগে চেষ্টা করেছিলাম অনেকবার, করতে পারিনি আমি। তো হনুমানজির কৃপায়, হনুমানজির সাধনাটা করার পরে কুণ্ডলিনীটাও জাগরণ হয়েছে অনেকটা। তারপর থেকে আমি একবার চেষ্টা করেছিলাম বেরোনোর। তো এই পাশে আমাদের মন্দির নৃসিংহদেব আছে, তো আমি শরীর থেকে শুধু কল্পনা করছিলাম যে আমি বেরিয়ে নৃসিংহদেব প্রণাম করে শরীরে ঢুকছি। তো আমি ভেবেছিটা ইমাজিনই করছি, কিন্তু যখন শরীরে ঢুকলাম তখন হঠাৎ করে শরীরটা কেঁপে উঠেছে, তখন বুঝতে পেরেছিলাম যে আমি শরীর থেকে বেরিয়েছিলাম। বাইরে গিয়ে তোমার নিজেকে দেখতে পেয়েছিলে বা সব কিছু দেখতে? এখানে ভগবানদেরও দেখতে পেয়েছিলাম, নিজের শরীরটা ওখানে ঝিমে ছিল দেখতে পেয়েছিল। ওর তখন সেন্স থাকে না, ঠেলে দিলেও পড়ে যায় এরকমই। তো ওর এর আগে আমি মায়াপুর বা বিভিন্ন জায়গায় ওকে নিয়ে গিয়েছিলাম, ও নিজেই চলে যেতে পারে। ওর নিজে ওর মূলাধার চক্রের কাছে একটা সুইচ কল করে, ওটা অন করে আর বেরিয়ে আসে, আর হনুমানজি ফুল সহযোগিতা করে ওকে। এমনকি ওর আত্মাকে বিভিন্ন রূপ দিতে পারে। আমি কালকে একটা ভিডিও করতে পারিনি, আমি উপবাস করার ফলে আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, সারা দিন রাত উপবাস ছিলাম জন্মাষ্টমীর জন্য। তো একজনের শরীরেও প্রবেশ করে ও তার অনেক কিছু ঠিক করে দেয়, সমস্যা ঠিক করে দেয়। তো এগুলো করা সম্ভবই, পরবর্তীকালে আর আমি দেখাবো ওর ট্যালেন্টগুলো। আমি নিজেই এখন অবাক হয়ে যাচ্ছি যে কি করে করছে এটুকু বাচ্চা। ও কালকের আমি আরেকজনকে ভিডিওতে নিয়ে আসবো, ওর নাম অনিক, ওর কাছে একটা মাতঙ্গী সাধনা আছে, আমার থেকেই কোনোভাবে ও নিয়েছে। তো ওকে আমি সম্পূর্ণভাবে তৈরি করার চেষ্টা করছি, এবং আমার থেকে ওর এনার্জি 100 গুণ বেশি,
কারণ জন্মগত নিরামিষ আহার করেছে, ও কোনোদিন আমিষ দেখেনি, কোনোদিন কোনো সাধারণ জগতের মানুষের সঙ্গে মেশেনি, কারোর সঙ্গে আড্ডা মারেনি, একদম ফুল বিশুদ্ধ। তো মাতঙ্গি মায়ের একটা এখনো দপদপ করছে, এই সাইডটা নিতে পারছি না ব্রেনের। ও ওকে আনবো ভিডিওতে, ও মাতঙ্গি মায়ের মন্ত্র দিয়েছিল 21 দিনের মধ্যে সিদ্ধ হবে, পরে আমি ডাইরেক্ট ওকে ভিডিওতে আনবো। ও কালকের শুধু একমালা জপ করেছে খোলা চোখে, অথচ ঘরে আমরা সবাই বসে আছি 2-3 জন, ওই অবস্থাতে মন্ত্রটার মুখস্থ হয়নি, খাতা দেখে দেখে বলছিল। ওর সামনে কেউ সোনালি শাড়ি পরা, সোনালি পার, ওর সামনে কেউ দাঁড়িয়ে আছে, কোমরের নিচের পোর্শনটাও দেখতে পাই খোলা চোখে ডাইরেক্ট, কানে কানে বলবে। তো ওকে আমি ভিডিওতে নিয়ে আসবো। তো একটা বিষয় বলি, আমি ভজন সাধনের মধ্যে বাকি জীবন কাটাতে চাচ্ছি, বয়স তো বাড়ছে, তো ওর পড়াশোনা করছে, তার ভিতরে ও সময় নিয়ে নিই, ওই ট্রেনিংগুলো ও করাবে, ও দায়িত্ব নিয়েছে, আর ও কিছু সাধনা দেবে, সেই সাধনাগুলো করে দেখাবে ডাইরেক্ট এবং পরীক্ষিত। এবং ও হিপনোসিস, থার্ড আই, এমনকি অ্যাস্ট্রোলজি এবং কুণ্ডলিনী, টোটাল বিষয়গুলো ও সব দেবে, আপনাদেরকে শেখাবে। আর ও প্রচণ্ড পাওয়ারফুল, একবার কেউ চেক করতে পারেন এসে কি করতে পারে, এটা একটু ফিলিংসের ব্যাপার থাকে, নিজের অনুভূতি শক্তির ব্যাপার থাকে। অনেকের শরীরে ঢুকে অনেকের অনেক রোগ ক্লিয়ার করে দিয়েছে, ভূত প্রেত তো ও মামুলি মনে করে, ও অন্ধকার এখন, আগে প্রচুর ভয় ছিল, এখনই হনুমান সাধনা করার পরে ও রাতের অন্ধকারে আপনি যেখানে ওর দেবেন, একা অন্ধকারে ওখানে সারা রাত বসে থাকে, ওর কিচ্ছু মনে হয় না। আর এরকমই আমি দেখলাম লাইফটা পুরো চেঞ্জ হয়ে গেছে, যেমন বিদ্যার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, মানে প্রচণ্ডভাবে অ্যাডভান্স হয়ে গিয়েছে, কোনো কিছু ওর সব ছেলে খেলা মনে হয় পড়াশোনা এখন ওর, মানে এরকমভাবে ব্রেন বুস্ট করেছে। ও থার্ড ইয়ার ট্রেনিং করাবে যে কোনো এজের, আর তারপর ও অ্যাস্ট্রোলজি ট্রেনিং করাবে, ও হিপনোসিস ট্রেনিং করাবে এবং বিভিন্ন সাধনার। একটা 14 বছরের বাচ্চা, আপনারা পরীক্ষা করে তারপর করতে পারেন ওর মধ্যে কী আছে, আমি নিজে অভিভূত, আমার কাছে ওর যা এনার্জি তার 1% আমার কাছে নেই, এ গুরুদেবের কৃপা। হরে কৃষ্ণ। অ্যাস্ট্রাল ট্রাভেলস বিশেষ বিশাল এক সাবজেক্ট, এই সাবজেক্টের মাধ্যমে পাস্ট লাইফ অ্যান্ড ফিউচার লাইফ, ফিউচার লাইফে দুঃখ ডিলিট করা, পাস্ট লাইফে গিয়ে অনেক কিছু দেখা, সেই জন্মের অনেক সমস্যা ডিলিট করে দেয়া, ওইগুলো সবই করতে পারেন। আর এখন তো কালকের কে আসবে আমার লিখে দেয়, কে আসবে দেখাতে আসবে, সব টোটালি জানেন আপনারা, আগের ভিডিও দেখেছেন, ওই যে ঢুকেছে তার এফেক্ট এখনো আমার আছে, এখন হাঁপে হাঁপে যাচ্ছি। তো এইগুলো ও করাবে এবং অনেক কিছু শক্তির অধিকারীও হয়েছে, এমনকি হনুমানজির আন্ডারে যে সেনাপতিজি থাকেন ওকে ডাইরেক্ট দর্শন দেন, হনুমানজি তো দর্শন দিয়েছেন। তারপর প্রেতরাজ সরকারও আসবেন খুব তাড়াতাড়ি। তো আপনারা, ওর নাম্বার থাকবে, আমিও কল ধরবো, ও সময় পেলেও কল ধরবো, সাধনাতে আসুন, কথা দিচ্ছি ও তো আপনাদের লাইফ চেঞ্জ করে দেবে। হরে কৃষ্ণ। আর এটা কেউ ট্রেনিং করতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন। হরে কৃষ্ণ। তুমি একটু কিছু বলবে, ও তো বাচ্চা, তো কথা বেশি বলতে ভয় পায়, লজ্জা পাচ্ছে, আশা করছি ধীরে ধীরে বলতে পারবে, আপনার আশীর্বাদ করবেন। আর হনুমানজি তো আছেন, জয় মাতা তুলসী, জয় নৃসিংহদেব ভগবান, জয় বজরাঙ্গ বলি।